নায়ক রাজ রাজ্জাক এই উপাধিটা ওনাকে কে দিলেন জানেন আপনারা নিশ্চয়ই যারা জানেন না তাদের জন্য বলছি চিত্রালীর সম্পাদক বিখ্যাত সাংবাদিক আজা আচো সংক্ষেপে আর পুরো নাম আহমেদ জামান চৌধুরী উনি কিন্তু প্রথম নায়ক রাজ রাজ্জাক উপাধিটা দেন আসসালামু আলাইকুম ঢাকা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ নায়ক যে ছিলেন নায়ক রাজ রাজ্জাক আজ তার মৃত্যু বার্ষিকী 2017-তে উনি পৃথিবীর মায়া ত্যাগ করেন 4 বছর হয়ে গেল আজ 21শে আগস্ট ওনার মৃত্যু বার্ষিকী সে মৃত্যু বার্ষিকীতে আমাদের শাকিব খান তার ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দেন সেটা পড়ার জন্য আমার এই চশমাটা নায়ক রাজ ছিলেন আমার মাথার উপরে সুবিশাল আকাশ ঠিক বলছেন ঠিক হ্যাঁ উনি কি লিখছেন দেখি কিংবদন্তি এই অভিনেতাকে নিয়ে কথা বলেছেন সুপারস্টার শাকিব খান এক ফেসবুক বার্তায় এই চিত্রনায়ক লিখেছেন দেশের চলচ্চিত্র শিল্পের কয়েক প্রজন্মের কাছে তিনি আইকনিক অধ্যায় সত্যি 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 একটা সময় আমাদের দেশে ভিনদেশি সিনেমার প্রভাব ছিল তখন তার আবির্ভাব হয় তিনি নায়ক রাজ রাজ্জাক তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের বাংলা সিনেমামুখী করেছিলেন নিজেই তৈরি করেছিলেন এক স্বতন্ত্র অবস্থান 100% সত্যি অভিনয় দক্ষতা সব ধরনের মানুষের কাছে অভিনয় দক্ষতায় সব ধরনের মানুষের কাছে নায়কদের শিরোমণি হয়ে উঠেছিলেন নায়ক রাজ রাজ্জাক সত্যি তাই কোটি বাঙালির হৃদয় আজও বেঁচে আছেন যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের সিনেমা থাকবে ততদিন তিনি আমাদের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন নায়ক রাজ রাজ্জাক ছিলেন আমার মাথার উপর সুবিশাল আকাশ এটাই হেডলাইন করেছে পত্রিকায় ছায়া ও মায়ায় আগলে রেখেছিলেন আমাকে ভালোবাসা ও পরামর্শ দিতেন অনেক দিন দেখা না হলো কিভাবে যেন বুঝে যেতেন কিসের মধ্যে আছি এটাই বুঝি আত্মার সম্পর্ক আজ 21শে আগস্ট নায়ক রাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যু বার্ষিকী আপনাকে হারানো আমার কাছে নিজের অভিভাবক হারানো মতো বেদনা সত্যি আমাদের অভিভাবক ছিলেন উনি আমার বিশ্বাস চোখের সামনে না থাকলো আপনার অদৃশ্য স্নেহ সবসময় আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার আত্মার শান্তি কামনা করি শান্তিতে থাকুন আমাদের নায়ক রাজ হ্যাঁ নায়ক রাজ রাজ্জাকের সাথে আমার কাজ করা হয়নি কিন্তু খুব কাছে থেকে দেখেছি কেমন দেখলাম ওনাকে সেটুকু একটু আলোচনা করি আর শাকিব খানের কথা তো শুনলেনি শাকিব খানকে অনেক স্নেহ করত আমার নিজের চোখেও দেখা কিছু কিছু জিনিস যেমন শাকিব খানের বাসাটা হচ্ছে গুলশান আজাদ মসজিদের ঠিক বিপরীতেই আবার রাজ্জাক ভাইয়ের বাসাটা হচ্ছে আজাদ মসজিদের ডান দিকে হ্যাঁ আমি যদি এই মুখ করে দাঁড়াই ডান দিকে পশ্চিম মুখ পশ্চিম দিকে যদি মুখ করে দাঁড়ান ডান দিকের কয়েকটা বাসার পরই নায়ক রাজ্জাকের বাসা আর আমার বাসাটা অনেকটা দূরে বনানীতে কিন্তু আমি শুক্রবারে নামাজ পড়তে আসতাম আজাদ মসজিদে মাঝে মাঝে নাহলে আমি বনানীতি পড়ি তখন আমি দেখতাম রাজ্জাক ভাই আর শাকিব খানকে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে এবং বেরোবার সময় তারা দুজনে কথা বলতো দুজনই বুঝছেন না বিগ স্টার এই দূর থেকে দেখা আর এবিসির ভিতরে যতটুকু দেখছি আমি শাকিব খানকে আমার মনে হয় শাকিব খান আর কোন নায়কের প্রতি এত বিনয় ছিল না এত শ্রদ্ধাশীল আছে কিনা আমি জানা নাই কিন্তু রাজ্জাক ভাইয়ের কাছে উনি একদম মানে ওনাকে দেখলি না শাকিব খান কেন জানি মনে হয় যে ওনার সন্তান বোধ হয় এমন ভাবে মানে তার কাছে মাথা নত করে দাঁড়া তার চোখের দিকে তাকায় কথা বলতো না মাথা নত করে দাঁড়ায় থাকতো আর রাজ্জাক ভাইও তাকে অনেক স্নেহ করত এই
শাকিব খান তার স্ট্যাটাসে সবই বলল, সে ফিল করছে ভিতর থেকে, আমরাও ফিল করছি আমাদের অন্তর থেকে। এই কিন্তু আমাদের মিডিয়া কতটুকু ফিল করছে তাদেরকে, কতটুকু ভাবতেছে আমাদের নায়করাজ রাজ্জাককে নিয়ে, আপনারা তো দেখতেছেন না, মিডিয়া নিউজগুলো দেখলে পাবেন। হ্যাঁ, তারা এখনও মুখরোচক নিউজ নিয়েই আছেন, নায়করাজ রাজ্জাককে নিয়ে খুব একটা বেশি কথা কেউ বলছেন না, মরে গেছেন তো। এই কিন্তু বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে এই নায়করাজ রাজ্জাক। ওনাকে কাছে থেকে দেখা দিয়ে একটা ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন উনি কেমন। উনি কিন্তু খুব স্পষ্টবাদী, আর হাসিটা তো দেখছেনই উনার, এমন হাসি কোনো নায়কের আমি দেখি নাই, খুব স্পষ্টবাদী। আর আমাদের এই যে সিনেমা যে রাজনীতি হয় না এখন, অনেক দ্বন্দ্ব ফন্দ এসব কেয়ারই করতো না, এর মধ্যে আসতোই না, আর যখন আসবে একদম ডাইরেক্ট কথা বলতো, ডাইরেক্ট। ওই যে লুকোছুপি, কাকে বললে কে অরাজ নারাজ হবে, কাকে না, মানে এসব তার মাথা ছিল না, কে নারাজ হবে আর কে খুশি হবে, ওনার কথাটা উনি বলে ফেলতেন। হ্যাঁ, কোনো রাজনীতি ফাজনীতি বুঝতেন না উনি। যখন বিগ স্টার পুরো বাংলার মানুষের বুকের মাঝখানে, তখন অনেক রাজনীতিবিদ ওনাকে খোঁচাইছিলেন, আসেন ভাই রাজনীতিতে আসেন, এমপি পোস্টে দাঁড়ান, এই করেন সেই করেন আপনি, ওর মধ্যে উনি যাবে না, সিনেমার এসব নোংরা রাজনীতিতে তো আসে না, দেশে কি যাবে, দেশের রাজনীতি আর উল্টা পাল্টা। এই তো রাজ্জাক ভাইয়ের কথা বলি, ওনার কিছু দুষ্টামি কথা বলি আপনাদেরকে। উনি কিন্তু খুব ক্রিকেট ভক্ত ছিলেন, ভীষণ ইন্ডিয়ান সাপোর্টার। তো ইন্ডিয়ার যখন খেলা থাকতো, তখন আর যদি ওনার শুটিং থাকতো ওই দিন, তাহলে সর্বনাশ ওই পার্টি শুটিং একদম কনফার্ম থাকেন, উনি যেভাবেই হোক ওই শুটিংটা প্যাক আপ করাইতো, কেন উনি খেলা দেখবেনি, যদি খেলার টাইমে শুটিংটা করতো, বলতো যে ঠিক আছে আমি খেলা শেষ করে আসবো, নাহলে আমি তোমার কাজে মন বসাতে পারবো না। আসলে উনি মন বসাইতে পারতেন না, উনি খেলার মধ্যে মানে খেলাটা দেখতেই হবে ওনাকে টেলিভিশনের সামনে বসে। অনেক সময় অনেক পার্টি যে রাজ্জাক ভাই আমার তো ভাই অনেক কো আর্টিস্ট এসে আমি প্রবলেমে পড়ে গেছি, প্লিজ আসেন, তখন তারা করতে জানেন মেকআপ রুমে একটা টিভির ব্যবস্থা করতো, বলে তো তোমাদের কাজ তোমরা করো, আমি খেলাটা দেখি, খেলা দেখে শেষ করি, আমি মেকআপ নিত আর খেলা দেখতো, টিভিটা অ্যারেঞ্জ করা থাকতো ওনার জন্য, খেলার পাগল রে ভাই, বিশেষ করে ইন্ডিয়ার খেলা যদি পড়তো ওনাকে কেউ ধরে রাখতে পারতেন না। ওনার আরেকটা মারাত্মক নেশা ছিল মাছ ধরার, মানে এমন নেশা মাছ ধরার, কেউ যদি এসে বলতো যে কুমিল্লার অমুক জায়গায় একটা পুকুর আছে ওইখানে না মাছ আছে, বুঝছেন, উনি ছুটির দিনগুলায় গাড়ি ড্রাইভ করে সেই লোকটা নিয়ে ওখানে যাবেই, মাছ ধরবেই, মাসে অন্তত 5-6 দিন তো শুটিং বন্ধ থাকে, আবার উনি ইচ্ছা করে কিছু বন্ধ রাখতো শুধু মাছ ধরার জন্য। হ্যাঁ, এবং এতটা নেশা, আপনারা চিন্তা করেন আমাদের যে FDC ঝর্ণা স্পটটা অনেক ছবি শুটিং হয়, আবার 7 আর 8 একটা দেখবেন যে বিরাট বিরাট ফ্লোর, এখানেও একটা পুকুর ছিল, এই যে ঝর্ণা স্পটে একটা পুকুর ছিল, উনি মনে করেন শুটিংয়ের ব্রেক হয়েছে 1-2 ঘন্টা, ওনার গাড়িতে ছিপ থাকতো, ওইটা নিয়ে মাছ ধরতে বসে যেত। আমার স্টেট লাইফে দেখা আমি এগুলা, তো ওনার কাছে তো যেতে পারতাম না, তো মাঝে মাঝে মাছ ধরার সময় ওই পিছনে বসে থাকতাম। উনি মনে করেন ওই ওই পুকুরগুলোতে ছিল ম্যাক্সিমাম তেলাপিয়া মাছ, বুঝছেন, মাছ টান দিয়ে উঠাইতো, উঠে আসারি খোলো, আমি আবার খুলে দিতাম, ওনার ঝুড়ি ছিল ওখানে রাখতাম। কিন্তু এই মাছগুলা কিন্তু উনি নিতেন না বাসায়, এই মাছগুলা মনে করেন FDC যে ঝাড়ুদার, এই যে দারোয়ান, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে দিয়ে দিত, তাদেরকে দিয়ে দিত। আবার যেগুলো মনে করেন ঢাকার বাইরে যে ধরতো মাছ, সেগুলো এনে নিজে একাও খেতেন না, কিন্তু ওনার ফ্রেন্ড সার্কেলে দিয়ে দিত। আর ওনার ফ্রেন্ড সার্কেল ছিল কারা জানেন, সব ডাইরেক্টর প্রডিউসার, আগে সিনিয়র যত ডাইরেক্টর প্রডিউসার সব ওনার ফ্রেন্ড সার্কেল, এবং প্রত্যেক ছুটির দিনে বাসায় সন্ধ্যার পরে ওদেরকে নিয়ে আড্ডা বসাইতো, আড্ডা বসাইতো, সিনেমার খোঁজ খবর নিত। আবার ওনার নিজের ছবির যত শুটিং থাকতো জানেন, উনি ভোর 5টায় উঠতে উঠে সবাই দরজায় নক, এই উঠো উঠো, নামাজ পড়ো নামাজ পড়ো, সবাই নামাজ পড়াইতো, দেন রেডি করে শুটিংয়ে নিয়ে যেত। এই দুষ্টমিগুলো উনি করতো, ওনার মানে খেলা আর মাছ এই দুইটার যদি ওনার এমন নেশা,
এই দুইটার জন্য অনেক পার্টি শুটিং প্যাক আপ হয়েছে ভাই, অনেক পার্টি। কিন্তু মানুষ থাকে না, একটা শখের ব্যাপার। এই আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি রাজ্জাক ভাই এই সাইডটা আপনারা জানেন অনেকে, দেখেন মানুষ একেবারে ছোট থেকে কিভাবে বড় হয়। উনি কিন্তু একজন এক্সট্রা আর্টিস্ট ছিলেন, এক্সট্রা আর্টিস্ট বুঝেন, এই যে সহ আর্টিস্ট থাকে না আমাদের, এইটা সেটা টুকটাক পার্ট করে অভিনয়ের, তেমনি উনি আগে কিন্তু ছোট ছোট পার্ট করছেন। যেমন ডাকপিয়ন ছবিটাকে আপনারা দেখবেন আজকে ইউটিউবে যদি পান, একটা খাকি পোশাক পরা সাইকেল নিয়ে আয় চিঠি বলে চিঠিটা দিয়ে চলে যান ডাকপিয়ন, এইটুকুই পার্ট ওনার, বুঝছেন, এইটুকুই পার্ট। এরকম আরও দু একটা ছবিতে আছে। হ্যাঁ, উনি ছিলেন কলকাতায়, কলকাতা থেকে বাংলাদেশে চলে আসেন, আসার পর অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করেন জানেন। দেন একটা টাইমে জহির রায়হানের চোখে পড়েন, বিখ্যাত পরিচালক, আর তখন তো জানেন পাকিস্তানি ছবি, আজান হচ্ছে, হ্যাঁ মাহবুদ, এই আজানের সময় আপনার কাছে একটাই চাওয়া, আপনি ওনাকে বেহেশত নসিব করবেন। অনেকে বলে সিনেমার লোক এরা দোজখী, আরে ভাই একটা সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে, 4টা শো যদি ধরেন ডেলি, কয় ঘন্টা, 4 শোয়ে 12 ঘন্টা, এই 12 ঘন্টা মানুষকে আনন্দ দিয়েছেন, কাঁদিয়েছেন, হাসিয়েছেন, সিনেমা হলের ভিতরে কোনো রেপ হয় না, কোনো হাইজ্যাক হয় না, খুন খারাপি হয় না, এরকম কথা শোনেন না নিশ্চয়ই আপনারা কোনো দিন। এই 12 ঘন্টা প্রতিদিন মানুষকে সিনেমার লোক তো আনন্দ দেয়, হাসায়, কাঁদায়, এই উসিলায় যদি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। যাই হোক, যা বলছিলাম, তৎকালীন পাকিস্তানি ছবির এত প্রভাব, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানের যে ছবি রিলিজ হইত সব সিনেমা হলে শুধু উর্দু ভাষার ছবি, বাংলা ছবি কোনো সুবিধা করতে পারতো না। তখন জহির রায়হান ওনাকে নিয়ে বানান বেহুলা। হ্যাঁ, এই বেহুলা ছবি এমন হিট হয় যে ওয়েস্ট পাকিস্তানের ছবি ইস্ট পাকিস্তানে শুয়ে পড়ে সব, কোনো ছবি আর চালাইতে পারতেছিল না। এই বাংলা ছবির একটা উত্থান হয় এবং সবাই ঝাঁপায় পড়ে বাংলা ছবি বানাইতে, নাহলে আগে কিন্তু এখানে পরিচালকরা পাকিস্তানে উর্দু ভাষার ছবি বানাইছে, যেমন সঙ্গম জহির রায়হান বানাইছে উর্দু ছবি, কিন্তু হ্যাঁ প্রথম কালার ছবি বাংলাদেশের সঙ্গম, এটা উর্দু ছবি। যাই হোক, রাজ্জাক ভাইকে নিয়ে কথা বললাম, আমার শুধু আমার ভালোবাসা না, আপনারাও প্রচুর ভালোবাসেন তাকে, আমি জানি, প্রত্যেকের হৃদয় জয় করে আসেন, সে ছেলে হোক মেয়ে হোক সবাই ওনাকে চিরদিন আমরা স্মরণ করব। ওনার জন্য মঙ্গল কামনা করি, ওনার বেহেশত নসিব করুক আল্লাহ, এটুকুই চাওয়া আমাদের। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন।